हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल शिमलास किचन। आज के आमी खूब कम समय मध्य बनानो जाए एमन एकटा सहज पास्ता रेसिपी निये आसछि। चलुन ताहले देखे निया जाक एटा किभाबे तैरी करते हैं। प्रथमे आमी एकटा पैने दिए दिच्छि एक टेबिल चामचर मतो तेल। एरपर दिए दिलाम एक टेबिल चामच रसुन कुचि। एखन रसुनटाके हल्का भेजे दिए देव मशरूम। আমি আজকে মাশরুম দিয়ে পাস্তাটা করব, চিকেন দিব না। আপনারা চাইলে এই জায়গায় চিকেনও দিতে পারেন বা চিকেন মাশরুম দুটো দিয়ে করতে পারেন। এখন মাশরুমটাকে একটু লবণ দিয়ে ভেজে নিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর। এখন এটাকে তুলে নিচ্ছে। এখন প্যানে সামান্য একটু তেল দিয়ে দিয়ে দেব ব্রোকলি। এখানে ব্রোকলি আমি বেশি নিই নাই, প্রায় হাফ কাপের মতো। এখন এটাকে নরম হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিব। এখন এতে সামান্য একটু লবণ দিয়ে আবার একটু ভেজে নিব। তো হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এখন প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো বাটার। এখানে আমি প্রায় 2.5 টেবিল চামচের মতো দিয়েছি বাটার। বাটারটা একটু গলে আসলে দিয়ে দেব এতে 1.5 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিয়ে এখন বাটারের সাথে এটা একটু ভেজে নিব। চুলার আঁচ লোতে রেখে এটা একটু ভেজে নিতে হবে। চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যাবে। তো হয়ে গেছে আমার ময়দার সাথে বাটারটা মেশানো। এখন এতে দিয়ে দেব প্রায় 1.5 কাপের মতো লিকুইড দুধ। এই দুধটা কিন্তু আগে থেকে জাল করা ছিল। একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এতে 1 টিস্পুন সিলিপ্লেক্স, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দেবো অরিগানো। এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে, না হয় নিচে লেগে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন দিয়ে দিচ্ছে এতে 1/2 কাপের মতো মজলারা সিস। তো আবারও একটু নেড়ে চেড়ে নিব সিসটা গলে যাওয়া পর্যন্ত। তো আমার হোয়াইট সস রেডি। এখন এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাশরুম আর ব্রোকলি। এটা একটু সামান্য মিক্স করে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা। এখানে আমি 1.5 কাপের মতো পাস্তা নিয়েছি। পাস্তাটাকে গরম পানিতে সামান্য তেল আর লবণ দিয়ে 10 মিনিটের মতো সিদ্ধ করে এরপর নর্মাল পানিতে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন সবগুলো একসাথে মিশিয়ে দিয়ে দেব 1/2 কাপের থেকেও কম মজারেলা সিস। সিস গলে আসা পর্যন্ত রান্না করব। এখন আবারও একটু মিশিয়ে নিব। এখন একদম লাস্টে দিয়ে দিচ্ছি চিলি আর গার্লিক সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো এখানে আমার সব কিছু মেশানো হয়ে গেছে আর পাস্তাও রেডি। খুবই সহজ আর অল্প কিছু উপকরণ দিয়ে একটা পাস্তা তৈরি করে দেখালাম। এটা বানাতে বেশি সময়ও লাগে না আর খেতেও অনেক মজার হয়। আমি বলবো একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করি সবাই এটা পছন্দ করবে। আশা করি আজকের রেসিপি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহিত করে। তো সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ।